রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ইউএন ডিকেড অফ ওশান সায়েন্স ইম্পারেটিভস ফর বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল এম খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। সেমিনারে ভারত, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন।